সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ হিপনি সেন্টারের পক্ষ থেকে। আজকে আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত পেশেন্ট ফজলে এলাহি শাওন। ওনার বাড়ি হচ্ছে চিটাগাং। আজ থেকে এক মাস পূর্বে আর্থ্রোস্কোপিক্যালি ফাইবার ট্যাপ ইন্টারনাল ব্রেস পদ্ধতিতে অপারেশন সম্পন্ন করে দেওয়া হয়েছে এসএলের জন্য। ওনার এসএল সেরার পাশাপাশি মিনিসকাসও সেরা ছিল, সেই মিনিসকাস রিপেয়ার করে দেওয়া হয়েছে। এখন আমরা শাওনের কাছেই শুনবো যে শাওন কিভাবে সমস্যা হয়েছিল, আগে কেমন ছিল, এখন কেমন আছে। আচ্ছা শাওন, আপনার কাছে আমরা যাচ্ছি, আপনার কিভাবে সমস্যা হয়েছিল এবং কি সমস্যা হইতো? আচ্ছা স্যার, আমার মূলত 2019 সালে আমি ব্যাডমিন্টন খেলতে যেয়ে আমার পড়ে যাই। এরপর আমি আর উঠতে পারতেছিলাম না, তো আরেকজনের সহায়তায় আমি উঠছি। উঠার পর আবার যখন হাঁটার ট্রাই করছি তখন দেখেছি আমার হাঁটুটা ঘুরে যাচ্ছে, সরে যাচ্ছে। পরে দু চারজন ফ্রেন্ড মিলে আমাকে নিয়ে আসে বাসায়। তো তারপর বেশ কিছুদিন ঠিক ছিলাম, বাট আমার পাটা ফোলা ছিল। এরপর কিছুদিন পর দেখি যে মোটামুটি হাঁটতে পারতেছি। তো ওখানে ডাক্তার দেখাচ্ছি আমার চট্টগ্রামে, তো উনি বলল যে এক্স রে করার জন্য। তো এক্স রে করানোর পরে কোনো রিপোর্ট আসে নাই, পরে উনি আমাকে এমআরআই করতে বলছিল। তো আমি আর ওখানে না দেখাই এরপরে অনেক বছরই এটা নিয়ে ভুগছি। পরে দেখতেছি যে মানে যতই দিন যাচ্ছে আমার এটাতে প্রবলেম দেখা দিচ্ছে। তো তারপর আমি ইউটিউবে আপনার সন্ধানটা পাইলাম, তো ওখান থেকে স্যার আসলে বেটার ফিল করতেছি এখন আলহামদুলিল্লাহ। মাত্র এক মাস আমরা দেখতে পাচ্ছি, মাত্র এক মাস হয়েছে শাওনের অপারেশন। এক মাসের মধ্যে কিন্তু শাওনকে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার ভাবে হাঁটতেছে। এটা কিন্তু আসলে একটা মিরাকল রেজাল্ট, মানে অসাধারণ। এক মাসের মধ্যে যত সুন্দর হাঁটতে পারে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। বসেন তো, ওখানে বসে হাঁটু বাস দেখান তো, কতদূর পারেন আপনি? হ্যাঁ, পা উপরে তুলে তোলেন তোলেন। আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 140-150 ডিগ্রি হয়ে গেছে, প্রায় ফুল ভাঁজের কাছাকাছি চলে আসছে, যেটা অনেকেরই 2-3 মাস সময় লাগে, সেটা কিন্তু মাত্র এক মাসে এই শাওনে সেটা সম্পন্ন হয়ে গেছে। তো এখানে এই যে বাংলাদেশে আপনি অপারেশন করলেন, অধিকাংশ রোগীরাই তো ইন্ডিয়া বা বিভিন্ন দেশে যেতে চায়, এই ক্ষেত্রে আপনার কি মতামত? এই অপারেশনের জন্য কি আর বিদেশে দূরে দূরে দরকার আছে? আসলে আমি নিজেও ইন্ডিয়ার জন্যই প্রিপারেশন নিয়েছিলাম, বাট স্যার যখন আপনার ভিডিওটা দেখছি আমার খুব আত্মবিশ্বাস কাজ করছে। ইনশাআল্লাহ স্যার, আসলে আমাদের দেশে এখন ট্রিটমেন্টটা খুব অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে, আর আপনি আমাদের আরিফ স্যার খুব ভালোই এটাতে ট্রিটমেন্ট দিয়ে দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো ফিল করতেছি। যারা এরকম লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তাদের সম্পর্কে দেশের বাহিরের কথা আসলে চিন্তা না করে আমাদের দেশে স্যার এখন খুব ভালোভাবে হইতেছে। সবচেয়ে বড় কথা আমাদের আরিফ স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ হিসেবে, যেমন ভালো না ট্রিটমেন্ট খুব ভালো, কাজও খুব ভালো আলহামদুলিল্লাহ। সবকে ধন্যবাদ। আসলে যারা এই লিগামেন্ট ইঞ্জুরি হোক বা হাঁটুর যে কোনো সমস্যাই হোক, আপনারা যে সমস্যায় ভুগতেছেন আপনাদের আশা করি চিন্তা ভাবনা না করে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন ডাক্তার আরিফ হিপনি সেন্টারে, এবং বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবা আপনারা নেবেন। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা ডাক্তার আরিফ হিপনি সেন্টারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।